কালকে আমরা বোলপুরে এলাম, বর্ধমান থেকে এই দিভিক সোলফুল স্টেতে আসি। আর এখান থেকে সাইট সিন করতে গেলাম, সেগুলো তো আপনারা দেখেইছেন আগের দিনের ব্লগেতে। আজকের গল্পটা শুরু করবো ঠিক তারপর থেকে, আগের দিনে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে বলে সেই কারণে সেটাকে আর এক্সটেন্ড করিনি। এই দিভিক সোলফুল স্টেজে রয়েছে, এদের যে ট্যারিফটা রয়েছে তার সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা আছে। যেমন আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছিলো কমপ্লিমেন্টারি, সেরকম এখানে ব্রেকফাস্টটা আছে। ব্রেকফাস্টটাতে কি দেয় না দেয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপরে কিন্তু বেরোবো বোলপুরের আর যা যা আছে আজকে সাইট সিন দেখার সেগুলো করব। অতি অবশ্যই আপনারা থাকুন আমার সাথে, ইভান সান্ডালাসের সাথে। টেবিলে চলে এসেছি, ডাইনিং টেবিলেতে। এবারে এরা এই থালাতে দিয়ে দিয়েছে এই পাঁচখানা এরম সাইজের লুচি, বেশ ঠিকঠাকই। আর রয়েছে এখানে আলুর তরকারি, আর রয়েছে সিমের পায়েস। এই হচ্ছে ব্রেকফাস্টে আছে, এটা মাঝে মাঝে চেঞ্জও হয়। কখনো আপনারা যদি চান যে ব্রেড অমলেট মানে ব্রেড টোস্ট খেতে ডিম দিয়ে, সেটাও হবে। তা ওনাদেরকে একটুখানি বলতে হবে, ওনাদের সেগুলো যদি হয়, যদি সম্ভব হয় সেগুলো ওনারা করে দেবেন, সে নিয়ে কোনো রকম সমস্যা নেই। তাই এবারে আমি আমার খাওয়াটা স্টার্ট করছি, তারপরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে রাস্তায় বেরিয়ে সাইট সিন যখন করবো তখন। ব্রেকফাস্ট করে নিয়ে আমরা রওনা দিলাম আজকের আমাদের প্রথম গন্তব্য কঙ্কালীতলার উদ্দেশ্যে। যদি আপনারা আমাদের শান্তিনিকেতন ভ্রমণের সাইট সিইংয়ের প্রথম পর্ব না দেখে থাকেন, তাহলে সেক্ষেত্রে ওপরে আই বাটনে প্রেস করে চাইলে দেখে নিতে পারেন। প্রথমেই আমরা এসে পৌঁছলাম আমাদের আজকের প্রথম গন্তব্য, সেটা হচ্ছে কঙ্কালীতলা। এটা একটা শক্তিপীঠ। এখানে মানে হিন্দু শাস্ত্র অনুযায়ী শোনা যায় যে দক্ষযজ্ঞের পরে মা পার্বতীর কঙ্কাল এখানে পতিত হয়েছিল, আর যে কারণে এখানকার নাম হচ্ছে কঙ্কালীতলা। চলুন এখানটা আমরা আগে দেখে নেব। রয়েছে বিশাল পার্কিং প্লেস, যেখানে অনেক গাড়ি একসাথে পার্কিং করে নেওয়া যাবে। আর তার পাশেই রয়েছে অত্যন্ত সুন্দর একটা শিব মন্দির। এদিকে রয়েছে পরপর সমস্ত দোকান। এখানে সমস্ত ডালির দোকান রয়েছে, এখান থেকে আপনারা ডালি নিয়ে পুজো দিয়ে দিতে পারেন। কথিত আছে দক্ষযজ্ঞের সময় সতীর কঙ্কাল এখানে পড়েছিল, যে কারণে এই জায়গার নাম হয় কঙ্কালীতলা। কিন্তু প্রকৃত সত্য এটাই যে দক্ষযজ্ঞের সময় সতীর খণ্ড দেহাংশের কাঁখাল অর্থাৎ কোমরের অংশ এখানে পতিত হয় এখানকার একটি কুণ্ডে। চৈত্র মাসের অমাবস্যা দিনে সেটি জল থেকে তুলে পুজো করা হয়, তারপর আবার ওই কুণ্ডের জলে নিমজ্জিত করে রাখা হয়। এখানে বিয়ে করে আশীর্বাদ নিতে এসেছেন মায়ের কাছে নারা, এদিকেও রয়েছে। এই গাছে নাকি এরকম ঢিল বাঁধলে মনস্কামনা পূর্ণ হয়, সেরকমই শুনছি। আপনারা চাইলে এখানে এসে ঢিল বেঁধে নিতে পারেন। এইখানে যদি আপনারা চান ভোগও কিনে নিতে পারেন মায়ের। 12টার সময় মায়ের ভোগ নিবেদন হয়, হ্যাঁ। তারপরে মায়ের ভোগ মন্দির থেকে যাওয়ার পর মায়ের ভোগ শুরু হয়ে যায় সেবা। 50 টাকা করে কুপন আমাদের। আচ্ছা, ওই 12:30 থেকে হ্যাঁ 2 পর্যন্ত। হ্যাঁ, মায়ের পুষ্পণ্য গোবিন্দভোগ চালের ভোগ হয়, সেই প্রসাদ মন্দিরে নিবেদন হয়ে সেই প্রসাদ সকল ভক্তকে দেওয়া হয়। তারপর সাদা অন্ন আছে, ডাল আছে, 2 সবজি আছে, টক আছে, পায়েস আছে। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ, নমস্কার। তা শুনে নিলেন, আপনারা যদি চান এখানে এসে মায়ের ভোগ পেতে তাহলে এখানে এসে কুপন কেটে নিতে হবে। কিন্তু এখন একটু রাশটা কম আছে বলে, কিন্তু যখন বেশি রাশ থাকে তখন কিন্তু 11টার মধ্যে কুপন শেষ হয়ে যায়। আর কী কী দেয় সেটা তো শুনেই নিলেন, আপনারা আসুন, এসে যদি ইচ্ছা হয় আপনাদের ভোগ গ্রহণ করতে, ভোগ গ্রহণ করে নিতে পারেন। দাদা কি এখানে মায়ের ভোগ রান্না হচ্ছে? আচ্ছা আচ্ছা, এই এইখানে যেমন দেখছেন এইখানে মায়ের ভোগ রান্না হচ্ছে, ঠিক মন্দিরের পিছন দিকেই এরকম কাঠের জালে মায়ের ভোগ রান্না হচ্ছে। না, এখানে এরকম
কাঠের চালেতেই ভোগ হয়। বেবিগুলো এখানে শুয়ে রয়েছে, এখানে বিশাল চত্বর রয়েছে, এখানে বসে আপনারা মায়ের ভোগ গ্রহণ করে নিতে পারেন। এই মন্দিরের পেছন দিকে রয়েছে এই দূরদূরান্ত সর্ষে ফুলের ক্ষেত। এই সর্ষে ক্ষেতের মাঝে এসে আপনারা রিলস করে নিতে পারেন, শর্টস করে নিতে পারেন, ফটোশুট করে নিতে পারেন, যা খুশি করে নিতে পারেন। এই হচ্ছে মন্দিরের পেছন দিকের রাস্তা, আর এটা দিয়ে এসেই এই দিকে রয়েছে কোপাই নদীর ঘাট। এই কোপাই নদীর বক্রেশ্বরে উৎপত্তি হয়েছে, তারপরে বীরভূমে বিভিন্ন জায়গার মধ্যে দিয়ে বয়ে গেছে। আর এই নদীকে কেন্দ্র করেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লেখেন, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। এখানে নদীর এই যে বাঁক, সেটা অনেকটা মেয়েদের গলার হাঁসুলি হারের মতো, যে জন্য এটিকে হাঁসুলির বাঁক বলা হয়। এই কোপাই নদীর ঘাটের পাশে রয়েছে কঙ্কালীতলার অত্যন্ত সুন্দর একটা নার্সারি, আপনারা চাইলে এই নার্সারিটা ঘুরে দেখে নিতে পারেন। প্রবেশ মূল্য মাথাপিছু 10 টাকা করে। কঙ্কালীতলা দেখা হয়ে গেলে আমরা আবার রওনা দিলাম আমাদের পরের গন্তব্যের দিকে। তার মাঝে রাস্তা থেকে একদম টাটকা বিশুদ্ধ গুড় কিনে নিলাম। কঙ্কালীতলা কালী মন্দির দেখে নিয়ে, তারপরে ওই সর্ষে ক্ষেতে ছবি টবি তুলে নিয়ে, তারপর একটুখানি রাস্তা থেকে ঘুর কিনে এলাম। এবার চলে এসেছি মধ্যাহ্নভোজ সারতে রাঙামাটি রিসোর্টেতে। এই বেশ সুন্দর এখানকার পরিবেশটা। এই পেছন দিকে রয়েছে এখানে সুইমিং পুল। তা এইবার যাবো, লাঞ্চে কি পাওয়া যায় দেখে নিচ্ছি। এবারে আপনাদেরকেও সেটা দেখাবো যে আমরা কি লাঞ্চ করলাম। রাঙামাটি গার্ডেন রিসোর্টে এসে আমরা লাঞ্চে নিয়ে নিয়েছি কাশ্মীরি পোলাও আর এখানকার স্পেশাল রসনা চিকেন। তা এবারে তার রূপটা কীরকম সেটা দেখাচ্ছি, দেখেই দারুণ লাগছে, খেতে তো নিশ্চয়ই ভালো হবে মনেই হচ্ছে। তাই তো এটা হচ্ছে কাশ্মীরি পোলাও, সুন্দর একদম হার্ট শেপ করে করা আছে, ওনারা একদম ডেকোরেট করে দিয়েছেন। আর এইটা হচ্ছে রসনা চিকেন, এখানে এইটা একটা গ্রেভি আছে, একটা ইয়েলো গ্রেভি, একটা রেড গ্রেভি, আর একটা আবার হোয়াইট গ্রেভিও মনে হচ্ছে রয়েছে। পোলাওটা খাচ্ছি, দুর্দান্ত খেতে, একদম নুন মিষ্টি ঠিকঠাক রয়েছে, এরকম বড়ো বড়ো পনির, তাছাড়া আপেল তো দিয়েছে, তাছাড়া এখানে রয়েছে আনারস, সব কিছুই রয়েছে। চিকেনটাও বেশ ভালো, চিকেনটাও দারুণ খেতে, হাইলি রেকমেন্ডেড। মানে আপনারা যদি বোলপুরে এসে রাঙামাটি গার্ডেন রিসোর্টে আসেন লাঞ্চ করতে বা ডিনার করতে, এই পোলাওটা সানা চিকেন অতি অবশ্যই নেবেন। আমাদের পেট পুজো সেরে নিয়ে আমরা আবার চললাম আমাদের পরের গন্তব্য প্রকৃতি ভবনের উদ্দেশ্যে। রাঙামাটি গার্ডেন রিসোর্টে আমরা দারুণ লাঞ্চ করলাম, অপূর্ব ছিল কাশ্মীরি পোলাওটা, আর সেরকম সুন্দর ছিল ওই রসনা চিকেনটা, ছটা একদম বোনলেস বড় বড় পিস দিয়েছে, আর তিনটে গ্রেভি, হোয়াইট গ্রেভি, ইয়েলো গ্রেভি আর রেড গ্রেভি, তিনটে কম্বিনেশনে দেখালাম, দারুণ। তা যাই হোক, খাওয়া দাওয়া করে এবারে চলে এলাম প্রকৃতি ভবনেতে। প্রকৃতি ভবনেতে কি আছে এবার সেটা আমরা দেখব। এই প্রকৃতি ভবন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে, আর এই প্রকৃতি ভবনে প্রবেশের জন্য মাথাপিছু 30 টাকা করে টিকিট করে নিতে হয়, আর ফটো তোলার জন্য 20 টাকা করে আলাদা টিকিট করতে হয়। প্রকৃতি ভবন হলো প্রাকৃতিক ভাস্কর্যের সংগ্রহশালা।
প্রকৃতি নিজে যে কত বড় শিল্পী তা আপনারা একবার এখানে এলেই বুঝতে পারবেন। 1976 সালে কুমিরের মতো দেখতে কাঠ সংগ্রহ করেন সুব্রত বসু। এরপর প্রকৃতিতে কাঠ, পাথর, ধাতু এইসবের মধ্যে তিনি খুঁজতে লাগলেন প্রাকৃতিক ভাস্কর্য, আর সংগ্রহ করতে থাকলেন সেই সব অসামান্য প্রাকৃতিক সৃষ্টিকে, আর যার সংখ্যা প্রায় 500-এরও অধিক। রয়েছে প্রকৃতির মাঝে বেশ কিছু সংগ্রহ, আর তাছাড়া রয়েছে 4টি গ্যালারি যেখানে আপনারা কাঠ, গাছের ডাল, পাথর, তাছাড়া ধাতুর বিভিন্ন রকম প্রাকৃতিক সৌন্দর্যকে দেখতে পাবেন। প্রকৃতিভবন দেখে নিয়ে আমরা পায়ে হাঁটা দূরত্বে পৌঁছে গেলাম এই 34 ফুটের বুদ্ধ মূর্তি দেখতে। দেখলাম প্রকৃতি ভবন, আপনাদেরকেও দেখালাম, দুর্দান্ত। মানে মানুষের চিন্তাশক্তি কোন লেভেলে গেলে এরকম দারুণ দারুণ কালেকশান করা যায়, মানে যিনি কালেকশান করেছেন তার চিন্তাশক্তিটা কোন লেভেলে, মানে ভাবতে পারছেন? অদ্ভুত অদ্ভুত সমস্ত জিনিস সব প্রকৃতি থেকে কালেকশান করা, কিন্তু কোনোটাই কিন্তু নিজেদের শেপ দেওয়া নয়। এই এই যেমন দেখলেন ঠিক সেই সেই শেপেই প্রকৃতি থেকে কালেকশান করা, দারুণ লাগলো। এবারে আমরা যাব সোনাঝুরি হাটেতে। এসে পৌঁছে গেছি বহু প্রতীক্ষিত সোনাঝুরির হাটেতে। এই সোনাঝুরির হাটের কিন্তু 3টে নাম, একটা হচ্ছে সোনাঝুরির হাট, একটা হচ্ছে শনিবারের হাট, আর একটা হচ্ছে খোয়াইয়ের হাট। এই জায়গাটার নাম খোয়াই, যে কারণে এই হাটের নাম হচ্ছে খোয়াইয়ের হাট। তারপরে এই হাটটা যখন শুরু হয়েছিল প্রত্যেক শনিবার শনিবার বসতো, যে কারণে এর নাম শনিবারের হাট। আর পরে পরে এই ট্যুরিস্টদের ডিমান্ডের জন্য শনিবার ছেড়ে আবার রবিবার হয়েছিল, শনিবার রোববার। কিন্তু এখন যেহেতু সিজন টাইম, সে কারণে রোজই বসছে কম বেশি, মানে শনি রবিবার প্রচুর বড় করে হাট বসে, আর অন্যান্য দিনে একটু হালকার ওপর হাট বসে। আর বললাম তো শনিবারের হাট আর খোয়াই হাট, আর একটা যেটা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, আরেকটা যেটা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে সোনাঝুরি হাট। যেহেতু এখানে দেখতে পাচ্ছেন চারিদিকে প্রচুর সোনাঝুরি গাছ, যে কারণে এই হাটটার নাম হচ্ছে সোনাঝুরি হাট। তা চলুন এবারে এখানে কেমন কী আছে না আছে, কী কী জিনিস পাওয়া যায় সেটা দেখবো, আপনাদেরকেও দেখাবো। সব জামা কাপড় রয়েছে এখানে, সাজগোজের সমস্ত অর্নামেন্টস রয়েছে। আমাদের দুদিনের শান্তিনিকেতন ভ্রমণেতে দুদিনের জন্য টোটো ভাড়া পড়েছিল 1,500 টাকা। শান্তিনিকেতন ভ্রমণের সব থেকে গুরুত্বপূর্ণ তথ্য হলো, যখনই আপনারা শান্তিনিকেতন যাবেন সবসময় বুধবার আর বৃহস্পতিবার এই দুটো দিন এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই দুটো দিন শান্তিনিকেতনের বেশ কিছু জায়গা বন্ধ থাকে, যে কারণে আমরাও সেই জায়গাগুলো দেখতে পাইনি। সাজগোজের জিনিস জামাকাপড় ছাড়াও রয়েছে এখানে, যেমন ফুচকা স্টল রয়েছে, মোমো স্টল রয়েছে, আইসক্রিম সব কিছু এখানে পেয়ে যাবেন। এই
সোনাঝুরি হাট দিয়ে আমাদের দুদিনের শান্তিনিকেতনের সাইট সিন ভ্রমণের পর্ব শেষ করে ফিরে এলাম আমাদের ওই দিভিক সোলফুল স্টেতে। দারুণভাবে আমাদের শান্তিনিকেতন ঘোরা হলো। এই শান্তিনিকেতনে কালকে যা যা সাইট সিনগুলো দেখেছি ইমরানদার সাথে, ইমরানদা তো দারুণভাবে ঘুরিয়েছে। আগে ব্লগেতে ইমরানদার নাম্বার দিয়ে দিয়েছি, কিন্তু আজকে ইমরানদা বিশেষ কারণে আসতে পারেনি, যে কারণে ইমরানদার রিলেটিভকেই পাঠিয়ে দিয়েছে। সেও দারুণভাবে আমাদেরকে ঘুরিয়েছে, রাজেশ। রাজেশের সাথে একটু পরিচয় করিয়েছি। রাজেশ এদিকে এসো, এই হচ্ছে রাজেশ। সারাক্ষণ হাসি মুখ, কোনো রকম কোনো কিছুতে বিরক্ত নেই, খুব ভালোভাবে সবকটা জায়গা আমাদের ভালোভাবে ঘুরিয়েছে, যেগুলো আপনারা আজকে দেখতে পেলেন। তা ওর যে নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি, নিচেতে দেখুন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনারা যখনই আসবেন তার আগে ওকে একটা কল করে নেবেন, তাহলে ও সেই অনুযায়ী আপনাদের কাছে পৌঁছে যাবে, কোনো কিছু অসুবিধা হবে না, এটা আমি আপনাদেরকে বলছি। কথা আপনারা তো জানেনই, যেভাবে আমি অন্যান্য জায়গায় যাই এবং যাদেরকে আপনাদের কাছে রেকমেন্ড করি, আপনারা ঘুরে খুশি হন এবং কমেন্টে আমায় জানান, সেইভাবে এর ক্ষেত্রেও জানাবেন, এটা গ্যারেন্টেড। ঠিক আছে, আমার নামটা বলে দাও। আমার নাম উজ্জ্বল রাউত। উজ্জ্বল। আর আমার নাম সঞ্জীব। এই উজ্জ্বল ভাই, সঞ্জীব ভাই এখানে সারাক্ষণ রয়েছে, আপনাদের কোনো রকম সমস্যায় পড়তে দেবে না, সব সময় আপনাদের যা যা প্রয়োজন হবে আপনারা ওদের কাছে আবদার করতে পারেন, ওরা সব কিছু আপনাদের কাছে এনে দেবে। বোলপুর ঘোরা শেষ হয়ে গেল, এবার স্টেশনে যাব। আমাদের ট্রেন আছে 1, 2, 3, 4, 8, সেই ট্রেন আছে 5:38, ওই ট্রেন ধরে আমরা আবার বাড়ি ব্যাক করে যাচ্ছি। যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে, যেখানে আবার কোনো নতুন জায়গা আপনারা দেখতে পাবেন। ভালো থাকবেন, শুভরাত্রি, গুড নাইট।